গাড়ির সাথে যে গ্লাস, সেই গ্লাস পিছনে লাইটগুলো হচ্ছে একদম অরিজিনাল এলইডি লাইট। এখানে আপনার টোটাল লোগো দেওয়া আছে, এখানে A15 লোগোটা দেওয়া আছে। আচ্ছা, আর নাম্বারটা ঢাকা মেট্রো G39CL এ গাড়ি। হাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা? আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, 4 রাস্তা থেকে 10 গজ গাবতলি দিকে আগালেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তা মোড়ের 10 গজ আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন, আমাদের লোকেশন পেয়ে যাচ্ছেন আমাদের সামনে। ওকে ভাই, আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবো? আজকে দেখাবো ভাইয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি, যেটা হচ্ছে সবার মুখে মুখে নাম, টয়োটা অ্যালিয়ন A15। অনেক সুন্দর কালার, অনেক সুন্দর কালার, আর এই কালারটা খুবই রিচ কালার। এটা হচ্ছে আপনার একেবারে রেড ওয়াইন কালার, আর মডেলটা হচ্ছে 2010 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2015। আচ্ছা, আর মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি, প্রত্যেকটা গ্লাস একেবারে গাড়ির সাথে জেনুইন গ্লাসগুলো আছে, প্রত্যেকটা লাইট গাড়ির সাথে লাইটগুলো আছে, মাশাআল্লাহ অসাধারণ একটি গাড়ি। মানে দুটো নাম্বার প্লেট যদি খুলে ফেলি মনে হবে রিকন্ডিশন গাড়ি, এত ফ্রেশ অবস্থা আছে। ওকে, এবং মডেলটা কত বলছেন ভাই? মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2015। আচ্ছা, সামনে থেকে শুরু করা চলুন, দেখা যাক কি অবস্থা ভাই ফ্রন্ট সাইডটার। আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনের গাড়ি, দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল লাইট, একেবারে গাড়ির সাথে যে লাইটটা, লাইটে একটু দেখেন স্ক্যাচ আছে, কিন্তু গাড়ির লাইটটা অরিজিনাল লাইট। জি, সাথে ফগ লাইট দেওয়া আছে, সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল গ্রিল বাম্পার। এপাশে লাইট দেখেন, এটাও কিন্তু একদম গাড়ির সাথে অরিজিনাল, যে হেডলাইট সেই হেডলাইট সাথে ফগ লাইট দেওয়া আছে, সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে, SS-এর বাম্পার। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গাড়ির গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে গাড়ির সাথে জেনুইন গ্লাস। জি, দেখেন প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে। আচ্ছা, এছাড়া গাড়ির রিং টায়ারগুলো দেখতে পাচ্ছেন, 4টা টায়ার কিন্তু অলমোস্ট নতুন, রিংগুলো মাশাআল্লাহ খুবই ডিজাইনেবল অ্যালয়িং, খুব সুন্দর একটি গাড়ি। এছাড়া লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন, খুব ডিজাইনেবল লুকিং গ্লাস, লাইটিং সহকারে আছে গাড়ির। এছাড়া সাইডের যে রেইন সেট, সাইডে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসে আপনি টোটাল লোগো পাচ্ছেন, রেইন সেটগুলো হচ্ছে গাড়ির সাথে রেইন সেট, এবং ডোরগুলো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডোর। আচ্ছা, আর এটা হচ্ছে পুশ স্টার্ট হওয়াতে ফিঙ্গারপ্রিন্ট ডোরগুলো চলে আসছে। আমি একটু গাড়ির ভিতরটা থেকে দেখাই, ভিতরটা দেখেন, ব্ল্যাক ইন্টেরিয়াল, হ্যাঁ অ্যাশ ব্ল্যাক ইন্টেরিয়াল, মাশাআল্লাহ অনেক সুন্দর, উডেন প্যানেল থেকে শুরু করে যেখানে যা দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে সব কিছু আছে এখানে। আচ্ছা, উডেনটা খুব চমৎকার, একেবারে অরিজিনাল উডেনটা। আচ্ছা, গাড়ির সাথে উডেন এবং ড্যাশবোর্ডটাও ফ্রেশ, হ্যাঁ অনেক ফ্রেশ অবস্থা আছে, এবং সিট কভার নতুন, সিট কভারগুলো নতুন। জি, নতুন সিট কভার পাচ্ছেন গাড়ির সাথে অ্যালিয়ন A15, রেড অ্যান্ড কালার, ব্ল্যাক ইন্টেরিয়াল মিক্সড, অ্যাশ এবং ব্ল্যাক মিক্স, অ্যাশ এবং ব্ল্যাক মিক্স। জি, পিছনের ডোরটাও দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, খুব ফ্রেশ অবস্থা আছে, দেখেন অনেক ফ্রেশ, প্রত্যেকটা ডোরই মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট নেই। আচ্ছা, একদম মাখনের মতো গাড়ি ভাই, সার্ভিস তো ভাই অসাধারণ, সার্ভিস খুব ভালো, এবং এটা হচ্ছে CNG করা কিন্তু গাড়িটা। আচ্ছা, CNG সহ পাচ্ছেন গাড়িটা, এবং ব্যাক সাইড ভাই পিছনের গ্লাসটা দেখেন একদম অরিজিনাল, গাড়ির সাথে যে গ্লাস সেই গ্লাস, পিছনে লাইটগুলো হচ্ছে একদম অরিজিনাল এলইডি লাইট। এখানে আপনার টোটাল লোগো দেওয়া আছে, জি এখানে A15 লোগোটা দেওয়া আছে। আচ্ছা, আর নাম্বারটা ঢাকা মেট্রো G39CL এর গাড়ি, 39 সিরিয়াল, A15, সামনে পিছনে গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস। ওকে, হ্যাঁ, এবং হেডলাইট ব্যাকলাইট গাড়ির সাথে, গাড়ির সাথে একেবারে গাড়ির সাথে হেডলাইট ব্যাকলাইট, সামনে পিছে বাম্পার দেওয়া আছে, বাম্পার দেওয়া, মানে আপনার ডেকোরেশনের কোনো কাজ করতে হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ডেকোরেশনের কোনো কাজ নেই, কোনো কাজ নেই, আমি একটু ব্যাকলাইট ভিতরে দেখাই। আচ্ছা, CNG বা LPG করা আছে? CNG করা ভাইয়া, এই দেখেন ভিতরটা। আচ্ছা, CNG সহ? জি, একদম CNG সহকারে, 6 লিটার, 6 লিটার CNG সহকারে, নাভানা থেকে CNG করা। আচ্ছা, এবং প্রতিটা জয়েন্টের কি অবস্থা? প্রত্যেকটা জয়েন্ট একেবারে ফ্রেশ অবস্থা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন প্রতিটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা, জাপানি সিল করা, এই যে এই পাশটা দেখেন এটাও কিন্তু একেবারে সিল করা আছে, এবং ভিতরটা দেখেন এগুলো মাশাআল্লাহ একদম ফ্রেশ, কোথাও একটা হাতুড়ে বাড়ি পাবেন না, কোথাও কোনো খোলা কাটা নেই। ওকে, গাড়িতে কোনো কাজ আছে ভাই? গাড়িতে আশা করি ইনশাআল্লাহ CNG এবং তেল দুটা ভরবে না চালাবেন, কোনো তাছাড়া কোনো কাজ নেই না, আশা করি ইনশাআল্লাহ, কারণ কাজ আলা গাড়ি সেল করবো কেন? কাজ যেগুলো থাকে সেগুলো কমপ্লিট করার পরে গাড়িগুলো সেল দিই। আচ্ছা, যদি কাজ আলা গাড়ি নিতে হয় তাহলে তো মানুষকে এমনিই নিতে পারে, শোরুম থেকে কেন নিবে? শোরুম থেকে গাড়ি হচ্ছে একেবারে আপডেট অবস্থায় পাবে, দাম দুইটা কমার বেশি, কিন্তু গাড়ি হতে হবে একদম আপডেট অবস্থায়। এবং রাইট সাইড? জি, রাইট সাইডটাও মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থা আছে, প্রত্যেকটা ডোর দেখেন। ওকে, প্রতিটা ডোরই সুপার কন্ডিশনে পাচ্ছেন, একদম ফ্রেশ অবস্থা আছে, এবং হ্যান্ডেল পাচ্ছেন গাড়ির সাথে। সামনে ডোরটা দেখেন, সামনের ডোরটা কি অবস্থা ভাই? খুবই সুন্দর, দেখেন যে ডোরটা সবচেয়ে বেশি ইউজ হয় সেই ডোরটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং পুশ স্টার্টের গাড়ি ভাই? হ্যাঁ, পুশ স্টার্ট, পুশ স্টার্ট, অপটিক্যাল মিটার, জি, ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন, কোথাও কোনো একটা স্পট নেই, কোথাও কোনো ভাঙাচোরা নেই,
এন্ড মনিটর দেওয়া আছে, ডিভিডি, ব্যাক ক্যামেরা, এসি, সফটার। ভিতরে সেলিংগুলো একটু দেখেন, কোথাও কোনো একটা স্পট নেই বা কোথাও কোনো দাগ ছিঁড়া ফাটা নেই। আচ্ছা, খুব ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ। আচ্ছা, একদম সুপার কন্ডিশনে পাচ্ছেন এলিয়ন A15 10 এর মডেল। স্টারিং সহকারে উডেন এবং স্টারিং কিন্তু আপনার মুভমেন্টও করা যায়। এই দেখেন, যে যার মতো করে সেট আপ হইতে পারবে চালানো টাইম। জি জি, চলেন ভাই ইঞ্জিনটা দেখি। চলুন ইঞ্জিনটা দেখা যায়। ইঞ্জিন 1500 সিসির ইঞ্জিন। আর ইঞ্জিন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর ভিভিটা ইঞ্জিন, ফিজিক্যাল এসে দেখতে পারবেন। আর ভিতরে আমি কালারগুলো দেখে দিচ্ছি। ভিতরে দেখেন চ্যাসিস মার্সেলগুলো একদম ফ্রেশ অবস্থা আছে। সামনে মার্সেলগুলো দেখেন, কোথাও কোনো একটা হাতুড়ের বাড়ি পাবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, একদম ফ্রেশ অবস্থা আছে, একদম ফ্রেশ অবস্থা আছে। ভিভিটা ইঞ্জিন সিসি 1500। জি, 1500 সিসি। গাড়িতে কোনো কাজ নেই, কিনবেন আর চালাবেন ইনশাআল্লাহ। কিনবেন আর চালাবেন, শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে নাম ট্রান্সফারটা করতে হবে, এছাড়া কোনো কাজ করতে হবে না ইনশাআল্লাহ। একদম তারপরে ভাইয়া কমপ্লিট করা আছে। জি, তারপর যেহেতু আমরা পুরাতন গাড়ি সেল করি, অনেক সময় দেখা গেছে আমাদের চোখে কোনো কাজ লাগে নেই, কিন্তু ক্রেতার চোখে দেখা গেছে দু একটা কাজ পড়ে গেছে। জি, সেটা আমাদেরকে বলবেন, আমরা নিজ দায়িত্বে কাজগুলো করে দিব এবং দামের ভিতরে এটার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হবে না। এটা মডেল হচ্ছে ভাইয়া 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2015। জি, অ্যালিয়ন A15 রেড ওয়াইন কালার, সিএনজি সহকারে। ওকে, প্রাইসটা কত চাচ্ছেন? এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 21,45,000 টাকা। 21,45,000 টাকা, এটা হচ্ছে আস্কিং প্রাইস, এটা ফিক্সড না। দাম নিয়ে আলোচনা হবে, ফিজিক্যালি আসবেন, গাড়ি দেখবেন, চালাবেন, টেস্ট করবেন। যদি মনে করেন কোনো অ্যানালাইজ সেন্টার নিয়ে টেস্ট করবেন, সেই অপশনটুকু থাকবে, যে কোনোভাবে আপনি টেস্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার মোবাইল নাম্বারটা? আমার ফোন নাম্বার হচ্ছে 01711-586762। পাশাপাশি এক নাম্বার 01971-222-570। দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে মতো ফোন দিতে পারেন। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।